কয়েকটা জিনিস অনেক বেশি পছন্দ করি। এর মধ্যে আমাদের ফেলুদার যে কাহিনীগুলো আছে বা হইচই যে ফেলুদার জিনিসগুলো আছে, গোয়েন্দাগিরির মধ্যে ফেলুদাকে সবচেয়ে বেশি ভালো লাগে। যে ট্রেলারটা আসছে ফেলুদা গোয়েন্দাগিরি হইচয়ে, তো দেখা যাক কেমন হয়েছে না হয়েছে। এই কিছুক্ষণ আগে রিলিজ পাইল। মেটার প্রদোষ সি মেটার, বাঙালি মে প্রদোষ চন্দ্র মিত্র। দার্জিলিং গল্পই বা দার্জিলিং এর। যদি সত্যি সত্যি কিছু ঘটে যায় তাহলে ফেলুমিত্তির যে হাত গুটিয়ে বসে থাকবে না, এটা যদিও বলতে পারি। আমার কাছে একটা বহুমূল্যবান মূর্তি রয়েছে, আমার কনিষ্ঠ করার লোকের অভাব নেই। এবার বুঝছি কোন ঘটনাটা কোন গল্পটা প্রেজেন্ট করবে আমাদের সামনে। এই ঘর থেকে একটা জিনিস মিসিং, একটা অষ্টধাতুর বালগোপাল। যিনি মারা গেলেন তিনি কি গুড সিটিজেন ছিলেন? কিন্তু আপনি যদি এটা ইঙ্গিত করে থাকেন যে সেই কারণে আমি আমার বাবাকে খুন করেছি, তাহলে আপনি মস্ত বড় ভুল করছেন মিস্টার মিত্র। বলছি গল্পের মূর্ত ঘুরে গেল, ঘুরেছে ঠিকই, তবে অন্ধকারের দিকে না, আলোর দিকে। জয় বাবা ফেলুদা। আসলে এই জিনিসগুলো মানে বারবার এই জিনিসগুলো দেখলে কেন জানি সেই নস্টালজিয়া ফিলটা আসে। এই যে গত 15 মিনিট ধরে আপনার সঙ্গে আমার একটা স্নায়ুযুদ্ধ চলছে, সেটা অনেকটা দাবা খেলার মতো। কাজেই কেন আমি আমার নৌকো দিয়ে আপনার বুড়িকে না মেরে বৃথা সময় নষ্ট করে আপনার ঘোড়াকে আক্রমণ করছি, সেটা তো খেলা শেষ না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন না। 17 তারিখ আসতেছে, তো যাই হোক, পুরা ট্রেলারটা দেখে যে জিনিসটা বুঝলাম আমাদের সেই গল্পটা, হ্যাঁ এটা নিয়ে পুরো ডিটেলস নিয়ে ভিডিও আসবে। তার আগে বলে রাখি ফেলুদার যে গল্পগুলো আছে, ফেলুদার যেই জিনিসগুলো হইচই আসে বা ফেলুদার যেই ছবিগুলো আসে, সেগুলোর মধ্যে না আলাদা একটা নস্টালজিয়া ফিল আসে, মানে আমরা যারা বাঙালি আছে তাদের কাছে। কেন সেটা সবাই জানে কিসের জন্যে, তো বারবার এই নস্টালজিয়া ফিলটা দেওয়ার জন্য অবভিয়াসলি ধন্যবাদ হইচইকে। আর আমার কাছে স্পেশালি প্রতিবারের মতো এইবারও স্পেশাল কিছু লাগে নাই, সেই ক্রাইম সেই ডিটেকটিভ জিনিস, বাট সেই পুরানো যে সিনগুলো বা পুরানো যে ভাইবটা সেই জিনিসটাই বাস মনে ধরছে, এটাই আর কি পুরো ট্রেলারটা। আমার কাছে তো ঠিকঠাক লাগছে, তো কার কাছে কেমন লাগছে তো অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবে। আর এইটা নিয়ে ডিটেলস ভিডিও বানানোর চিন্তাভাবনা আছে মাথার মধ্যে, তো 17 তারিখে আসতেছে, এটার অপেক্ষা থাকবো। আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তুমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।